नमस्कार सुधी बाउल प्रेमी कृष्ण भक्त गौर भक्त मंडली शिक्षित समाज साधुगुरु वैष्णव आजकेर ए बाउल सभाय उपस्थित आमार मा सकल बाबा सकल जे जेखाने रयेछेन आपनादेर प्रत्येकेर रातुल चरणे रइल अधम चंदन दासेर भक्तिपन्न प्रणाम। प्रख्यात गुणी शिल्पी दुजन এতক্ষণ ধরে আপনাদের সঙ্গীত পরিবেশন করে শোনালেন, আমার শ্রদ্ধেয় দাদা ভাই অশোক কৃষ্ণ দাস বাউল, আমার বন্ধু শান্তনু সরকার, তিনারা দুজন আপনাদের খুব আনন্দ দান করেছেন। আপনাদের আনন্দের ভাণ্ড পরিপূর্ণ। তো যাই হোক, আমি আপনাদের ছেলের মতো কিংবা ছোট ভাইয়ের মতো তাই একটুখানি বিরক্ত করব। আমার বিরক্তটাকে কৃপা করে একটু মানিয়ে নেবেন। জয় গুরু জয়। তো আজকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের একটি তর্জামূলক পালা গান। আজকের পালা হবে একদিকে কৃষ্ণ ভক্ত মীরাবাই, আর একদিকে তার প্রতিপক্ষে থাকবে মেবারের রাজা রানা কুম্ভ। আমরা সেই পালা প্রসঙ্গে যাব, তবে আমি আমার পালার দিকে যাওয়ার আগে, আমার সঙ্গীতের আসরে যাওয়ার আগে আমি আমার মায়েদের কাছে একটু ভিক্ষা চাইবো। মায়েরা যারা দূরে দূরে আছেন তারা একটু সামনের দিকে এগিয়ে আসলে ভালো হয়। হ্যাঁ, আজকের মঞ্চটা একেবারে ফাঁকা ফাঁকা। তো যাই হোক, যাদের পেট ভরে গিয়েছে তারা বাড়ি গিয়েছে নাকি? এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না, তাই যার যখন সময় হবে সে যাবে, যার সময় হবে সে আসবে। আসা আর যাওয়া, পৃথিবীর দিন হচ্ছে সাতটা, এই সাত দিনের মধ্যে আমাদের আসা যাওয়া দুদিন, আপনারা আমার সঙ্গে পথে পরিচয় দুদিন, তাহলে চার দিন, বাকি তিন দিন ছিল একদিন হরিনাম করার, একদিন গুরুচরণে সেবা করার, আর একদিন নিজের এই দেহটাকে প্রাণ গোবিন্দের চরণে সঁপে দেওয়ার, এই সাতটা দিন। কিন্তু আমরা পৃথিবীতে জন্ম নেবার পরে সেসব ভুলে গিয়ে আমরা দিনের পর দিন না সব কিছু করছি, গোবিন্দ ভজন করছি, কৃষ্ণ ভজন করছি, ঠাকুরের আরাধনা করছি, কিন্তু দিনের পর দিন আমার যেন কি নেই কি নেই এই ভেবে 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 10,000 টাকা ছিল তার থেকে 1,00,000 টাকা বানানোর একটা স্বপ্ন। হ্যাঁ, এটাই আমাদের একটুখানি মূলত ভুল। তাই হরি কথা কৃষ্ণ কথা, স্বজন পরিজনে যেমন মনের কথা হয় তেমনি কৃষ্ণ কথা। সেখানে দাঁড়িয়ে আমার প্রাণ গৌর হরিকে লক্ষ্য করে আমি আমার নামের ধ্বনি দেবো। মায়েরা যারা আছেন একটু উলু ধ্বনি, বাবা সকল যারা আছেন তারা দুবাহু তুলে কৃষ্ণ নামের ধ্বনি দিয়ে। আজ আমার সঙ্গে যারা যন্ত্রে রয়েছেন তাদের যন্ত্রের ধ্বনি এবং সুন্দর সাউন্ড সার্ভিস আমার শ্রদ্ধেয় দাদা ভাই পঞ্চানন্দা আজকের এই মঞ্চে রয়েছেন। আমিও খুব খুশি, অত্যন্ত খুশি, একজন গুণী ব্যক্তি আমার, তার চরণে প্রণাম রইল। জয় গুরু। তো আসছি গানের জায়গায়, জয় রাধে। একবারে জয় জয় আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে হরি বল।
एक बार हरि 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 बोल हरि 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 बोल हरि 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 बोले प्रेमानंद थाम चलो ना मन आमार समय थाकते मन आमार समय थाकते हरि बोल তোমার নইলে বলা আর হবে না মন আমার সময় থাকতে একবার হরি হরি একবার একবার হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না মন আমার সময় থাকতে হরি বলো নইলে বলা আর হবে না সময় থাকতে থাকিলে পারের পরি পার ঘটাতে পার পাবে না মন আমার সময় থাকতে হরি বল বলে বলায় হবে না মন আমার সময় থাকতে অনেক কিছু বলতে পারবে হরি নাম নিয়ে আসবে না মন আমার মন আমার সময় থাকতে হরি বলে বলায় আর হবে না মন আমার সময় থাকতে সেদিন সবাই মিলে এতে ফুটে লয়ে যাবে বাঁধিয়া মন
যাবে বাপিয়া তখন বলবে সবে হরি হরি অসংখ্য যাত্রা করি বলবে সবে হরি হরি অসংখ্য যাত্রা করি আমি বলবো মাথা নারী আমার দ্বারায় আর হবে না আমার সময় থাকতে হরি বলো নইলে বলাই আর হবে না আমার সময় থাকতে একবার হরি 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 বলো হরি 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 বলে প্রেম আনন্দ রাম চলো আমার সময় থাকতে হরি বলো নইলে বলাই আর হবে না বরাবার সময় থাকতে যাই হোক এটা শহর তো তাই একটু রাত্রি হয়েছে শহরবাসীদের অনেকেই বাড়ি চলে গিয়েছেন ফাঁকা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান আমাদের তো ডিউটি তাই আমাদের ডিউটিটা আমরা করব সেই দিকে যাওয়ার জন্য কোথায় না আজকে আমাদের যেখানে আলোচনার বিষয় আজকের আলোচনা বিষয় একদিকে মীরাবাই একদিকে রানা কুম্ভ তো আমার প্রতিদ্বন্দ্বিতায় যিনি আপনাদের মালদার আপনাদের গ্রামের মেয়ে তিনি অনিমা হালদার আপনাদের পরিচিত একজন সুকণ্ঠী গায়িকা উনি আমার বিপক্ষে আমার প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন তাই যেহেতু মঞ্চে আমি প্রথম দাঁড়িয়েছি আমাকে কোনো একটা ভূমিকা নিতে হবে তাই আজকের মঞ্চে ওনাকে আমি সেই কৃষ্ণ ভক্তের দায়িত্ব দিয়ে মীরাবাইয়ের জায়গায় রেখে আমি যদি পালা শুরু করি আপনাদের কোনো অসুবিধা হবে না তো না আমি ওনাকে ছেড়ে দেবো উনি যেদিক যায় আমি তার পেছনে যাব কি বলেন যাই হোক যেহেতু মঞ্চে দাঁড়িয়েছি সময় খুব অল্প করা যাবে না বেশি গল্প তাই আমার বিপক্ষে যিনি তাকে মীরাবাইয়ের ভূমিকায় রেখে আমি কিছু কথা আজকে তার কাছে আমার জিজ্ঞাসা বা জানার বাসনা আমি তাকে এক এক করে আজকের সভায় তুলে ধরবো আমার সমস্ত কথাগুলো জয় গুরু জয় হরিবল হরিবল মেবারের রাজা বীর প্রতাপ রানা কুম্ভ আপনারা জানেন এই রাজা খুব ছোট থেকে নিজের বুদ্ধি বলে কৌশলে তিনি সমস্ত যুদ্ধে জয়ী হয়েছেন এবং নিজের বীর সৈনিকদের নিয়ে ভারতের সেই মেবারের অধিপতি তিনি রাজা রানা কুম্ভ আজকে তিনি মায়ের পূজা করেন মাতৃভক্ত তিনি দিন রাত্রি মায়ের নামে গুণগান করেন এই গুণগান গাইতে গাইতে একদিন হঠাৎ করে একটি দৃশ্য ঘটে গেল আপনাদের খাই সে কথাই তুলে ধরতে চাই জয় গুরু জয় তো আজকের মঞ্চে যিনি মীরাবাই তিনি আমার এক এক করে সমস্ত কথার জবাব যেন আমি তার কাছে পাই জয় গুরু ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি যাবি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি thank you
ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি দুজন মিলে করেছিলাম কত মধুর স্মৃতি যৌবনে জানে আমি করেছিলাম সাথে দুজন মিলে করেছিলাম কত মধুর স্মৃতি সে আর আমি কত রাতে কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি করে সে আমার একদিন গেল ছেড়ে যেখান থেকে কেউ কোনোদিন আসে না আর ফিরে হঠাৎ করে সে আমার একদিন গেল ছেড়ে যেখান থেকে কেউ কোনোদিন আমার দেখা কেউ হইল না আমার দেখার কেউ হইল না আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি
বাকি জীবন একা একা কাটাবো কি করে কার বন্ধু আয়া লাগবে না আমারে বাসরে বাকি জীবন একা একা কি করে সুজন বন্ধু আর আসবে না শূন্য এ বাসরে বন্ধু আর স্মরণে আজ আমি বড় একা হয়ে আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি আজ আমি কি বলো একা হয়ে গেছি একা হয়ে গেছি জয় গুরু জয়। তবে এবার আসি আমার পালার জায়গায়, সেখানে দাঁড়িয়ে দু চারটে কথা বলবো। জয় গুরু। আমার সভার মধ্যে আছে যত কৃষ্ণ ভক্তগণ, আমি ভক্তি ভাবে সভার চরণ করে যাই বন্ধ। আসরেতে আছেন যত আমার মাথায় আরো বাসি, সবাই চরণ বিন্দু দিবেন মরে ওই চরণের উদাসী। আমার সভার মধ্যে আছেন যত সাধু গুরু বৈষ্ণব গণ, ভক্তিভাবে সবার চরণ করে যাই বন্ধ। আসরেতে আছেন আমার সঙ্গে মেরাবাই, তিনার কাছে কিছু কথা আমি জানতে চাই। হলাম মেবালের ওই অধিপতি, দাঁড়াইলাম সভা করে চন্দন নাম ছেড়ে। আমি একদিন মেবার ছেড়ে একটা ঘোড়ায় চড়ে আমার সঙ্গে লয়ে সৈন্যগণ, আমি চিতরে রাজ্যে সেদিন করিলাম গমন। হলো চিতরের ওলাদায় একজন রতিকান্ত নাম, আমি তোমায় জানালাম। আমি আমারই অঙ্গরাজ্য রতিরাজা যিনি আমাকে কর দিয়েছিলেন সেই রাজ্যে একদিন ঘুরতে গিয়ে গো দেখি একটি ফুল বাগান, ওই ফুল বাগানে কে যেন গাইছে কৃষ্ণ গুণগান।
ভেসে আসছে একটি নারী কণ্ঠ, কিন্তু মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন মধুর সুরে কোন নারী গাইছে গান, এই মধুর কৃষ্ণ নাম। ওই ফুল বাগিচার দিকে আমি একটু এগিয়ে গেলাম, আমি দেখিলাম তাহিয়া ওই ফুল বাগানে একজন নারী রয়েছে দাঁড়াইয়া। সঙ্গে সঙ্গে আমি আমার আমার সিপাহীক বলে, তুমি এখনই দেবে আমায় বলে, কোন নারী কার মেয়ে রয়েছে ফুল বনে। যাও কে নারী এই অপরূপ সুন্দরী, যাও আমার খুব ভালো লেগেছে তাই আমি তোমারে জানাই। আমি আমার সিপাহকে দিয়ে সংবাদ নিলাম, এজন্য রথী রাজার কন্যা হয়। শুনো শুনো মীরা আমি তোমারে জানাই, আমি তোমায় সম্মান দিয়া ও তোমার পিতার রাজার কাছে সেই সংবাদ রাজা রতিচন্দ্র আমি তোমারে জানাই। তোমার একটি কন্যায় আছে নাম তিমিরাবাই, আমি ঘুরতে গিয়ে দেখেছিলাম তো তিনি অপরূপ সুন্দরী, আমি তাই তো তাকে রানী করে নিতে চাই। আমি শুনতে চাই তুমি রাজি আছো কিনা বলো তাড়াতাড়ি। সেদিন তোমার পিতা রতি রাজা তাকে আমি সংবাদ পাঠাই, আমি তার কাছে জানতে চাই আমি তোমার কন্যা মীরাবাই, এই মীরাবাইকে বিয়ে করতে চাই। তোমার পিতা এসে আমার সামনে যখন দাঁড়িয়ে বলে মহারাজ রাণাকুম্ভ, আমি বললাম না আপনি আপনি শুধু বলুন আপনার কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিবেন কিনা। রাজা সেদিন বলেছিল গো যদি কন্যায় আমার হয় তবু আগে সেই মেয়ের কাছে জানার দরকার। আমি সভায় বলে যাই শোনো মীরাবাই, আমি সেদিন তোমার পিতার কথা মতো গো তাকে সময় দিলাম দিয়া, তুমি বললে তোমার পিতার কাছে যে আমাকে বিয়ে করবে আমার তার সঙ্গে একটা কথা আছে। তোমার পিতার কথা মতো শোনো মীরাবাই, আমি তোমারে জানাই। সেদিন তোমার কথা শুনতে গেলাম তুমি
বলেছিলে আমায়, বললে আপনি মেবারের অধিপতি বীর রাজা রানা প্রতাপ, আমি রতি রাজার কন্যা মীরাবাই, প্রথমে প্রণাম নেবে। আর আমার একটাই কথা, আপনি আমাকে বিয়ে করুন, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা গিরিধারী মূর্তি আছে, সদা সর্বক্ষণ ওই মূর্তি আমি রাখবই আমার পাশে। হরিবল 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 হরিবল। আমি মনে মনে ভাবলাম তখন গো আমি এই নারীকেই করব বিয়ে, তিনি আমার সংসার রক্ষা করবে তার কৃষ্ণ নামটি দিয়ে। আমি মায়ের মা কালীর পুজো করি, আমি মায়ের চরণে দেই পুষ্পাঞ্জলি, আমি সারাদিন ধরে মা মা করে ডাকব, আর আমার পত্নী তিনি হা কৃষ্ণ গোবিন্দ বলে সদা ডেকে যাবে, মায়ের দয়ায় কৃষ্ণের কৃপায় সংসার ধন্য হবে। জয় জয় রাধা গোবিন্দ দেবানন্দ হরিবল হরিবল হরিবল। কিন্তু মীরাবাই তিনি এসে আমার ঘরে, আমি যেদিন বিয়ে করে মীরাবাইকে নিয়ে আমি আমার রাজ্যে প্রবেশ করলাম, সেইদিন বধুবরণ হয় না মা, এই বধুবরণের কালেই গো ঘটল একটি ঘটনা, মীরাবাই ঘটালো সেই অদ্ভুত ঘটনা। আমার মা যিনি আমায় গর্ভে ধারণ করেছে, মীরাবাই তিনি তোমার শাশুড়ি মা, এতদিন যে মায়ের কাছে ছিলে তিনি তোমার গর্ভধারিণী মা, কিন্তু তুমি বিয়ে করে স্বামীর হাত ধরে যেই দিন শ্বশুর বাড়ি এলে, এই যে শাশুড়ি মা ওনার যে একটা সংসার, এই সংসারটার অধিকারী হবে তোমার, তুমি মীরা শাশুড়ি মানো নাই কেমন করে? আমার শাশুড়ি মা আমাকে যখন বরণ করে আমি তো কোনো বাধা দেই নাই, কিন্তু মীরা তুমি যখন আমার মা তোমায় বরণ করে নেবে, তুমি কেমন নারী বলো আমার মাকে বাধা দেবে? তুমি বরণ করতে দিলে না, তুমি বললে ওই চালন বাতি আমার চলে না, মীরাবাই বললেন আমি আপনার ওই বরণ ডালা থেকে আপনি যেভাবে বরণ করবেন আমি মেনে নিতে পারছি না, কেন? মা আমাদের আরাধ্যা দেবী মা কালী, হ্যাঁ তার চরণের ফুল নিয়ে মীরা তোমার কপালে ঠেকাতে গেল, তুমি তাকেও করলে অবমাননা, দেবী চরণের পুষ্প তুমি কেন মানলে না? আমি আরো একটি কথা বলি সর্বসাধুর ঠাই, আমার বাড়িতেও ছিল সেদিন আমার গুরুদেব গোসাই,
আমার গুরু আমাদের কুলগুরু গুরু রুদ্রাচার্য সেদিন বলতে বুঝতে পেরেছি মা দাঁড়া মা তুই দাঁড়া এক কাজ কর আমার গুরুদেব আবার একটু ফুল বেলপাতা নিয়ে মায়ের চরণ থেকে নিয়ে আবার মীরাবাইয়ের কপালে ঠাকাতে গেলেন আর বললেন ও আমি বুঝতে পেরেছি হতেই পারে আমার কিন্তু মীরাবাই সেই ফুলগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিল কৃষ্ণ ভক্ত হয়ে কি করে গুরুকে অপমান করেছিলে যেজন গুরু মানে না সেজন কি করে হয় কৃষ্ণ ভক্ত আমার নেই জানায়ো তাহলে তুমি গুরুদেবের আশীর্বাদী ফুল সেইগুলোকেও ছুঁড়ে ফেলে দিলে অবশেষে আমার মা বলল যা আমাদের আরাধ্যা দেবী মা কালীর মন্দিরে তুমি গিয়ে মীরা প্রণাম করে এসো হ্যাঁ মীরা বললেন না অসম্ভব আমি ওই মায়ের মন্দিরে প্রণাম করতে পারি না পারবো না আমি বললাম মীরাবাই তুমি আগে মাকে প্রণাম করিবে আমার মায়ের মন্দিরে প্রণাম করে গুরুকে সম্মান জানাবে বিয়ের প্রথম দিনে যেই নারী নিজের কুলদেবীকে মানে না শাশুড়ি মানে না গুরুকে মানে না তাই বাধ্য হয়ে বললাম মীরা ভাই আমি আমি তোমাকে বলতে চাই আমি মেবারের অধিপতি বীর প্রতাপ রানা সিংহ তাই তোমাকে আদেশ করছি তুমি যদি আমার মা কালীর মন্দিরে প্রণাম না করো তাহলে আমি তোমাকে জোর করে প্রণাম করাতে বাধ্য করব মীরা ভাই একবার নয় দুবার নয় তিন তিনবার করে আমার মায়ের চরণে প্রণাম করতে চাইলেন কিন্তু আমার মা কালী মীরাবাইয়ের প্রণাম আর নেয় না মীরা প্রণাম করতে যায় মা সামনে দাঁড়িয়ে থাকে কিনা মীরাকে দেখে ঘুরে যায় পিছন দিক হয়ে যায় পুরামুখীর প্রণাম আর নেয় না কেন আমি বুঝতে পারলাম যিনি মাকে মানে না শাশুড়িকে অপমান করে যিনি গুরুকে অসম্মান করে তিনি মায়ের চরণের ফুল নিতে পারে না সেই কৃষ্ণ ভক্তের পূজার বা তার ভক্তিও আমার মানে না মীরা তিন তিনবার প্রণাম করতে গিয়ে গো যখন মা প্রণাম নিল না তখন মীরা দাঁড়াইয়ে ধরতে গেল মা কালীর পা ঘটনা হলো সঙ্গে সঙ্গে আমার মা কালী দুই ভাগ হয়ে গেল আমার প্রশ্ন হে মীরাবাই এই ধরাধামে বহু কৃষ্ণ ভক্ত আছে তারাও বিভিন্ন মন্দিরে প্রণাম করে কই তাদের বেলায় তো মা কালী ঘুরে দাঁড়ায় না আর তুমি যখন প্রণাম করলে সঙ্গে সঙ্গে আমার মা কালী ফেটে দুই ভাগ হয়ে গেল আমি তোমার জানাই তাহলে তোমার দেওয়া প্রণাম গিয়ে কোথায় নিল ঠাই তুমি যে প্রণাম করলে
তোমার প্রণামটা কোথায় গেল আর আমার মা কালী কেন দুই ভাগ হয়ে গেল তোমার প্রণাম নিল না প্রথমবারে এই কয় কথা কইল জিজ্ঞাসা ভালো করে বুঝাইলে মিটিবে আশা আচ্ছা তোমার নাম বীরা বাই 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 মানে অনেক রকম কিরকম আমি বলি বাই বহু রকম আছে একটা ঘরের বাই আট প্রকারের বাই একটা সংসারের বাই এই যেমন মীরা বাই হাটের বাই ঘাটের বাই মাঠের বাই বাজারের বাই এমনি করেই অনেকগুলো বাই দেখতে পাই তুমি তো রাজকন্যা কেন হলে মীরা বাই মীরা বাই তোমার বাবা হচ্ছে রতি রাজা তুমি রাজকন্যা কিন্তু তোমার বাই চাইছে অপরাধ দেবেন না বাই শব্দে বাজে কথা অনুমানে বুঝে নিতে হয় কারো দেহ বিক্রি করা নারী তাদেরকে উবাই কয় রাজো ভাই তারা কেমন যেমন জলসা ঘরে নারী লাগিয়ে নৃত্য করে তাদের বলা হয় ভাই তাই তুমি কোন ভাই তোমার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই তুমি সঠিক জবাব দেবে বেশি কথা বলবো না বলবো না অল্প কথায় আমার ভাব করি তোমার কোনা এরপরে মীরাবাই সভাতে আসবে আমার কিছু প্রশ্ন রইল আপনাদের বোঝাবে কৃষ্ণ ভক্ত হলেই কি প্রণাম করতে নাই কেন তোমার প্রণাম নিল না আমার মায় মায়ের পূজার ফুল তুমি অমান্য করিলে গুরুদেবকে কেন তুমি অপমান করেছিলে এই সব কথার তুমি জবাব দিয়ে যাবে বলে যাবে মীরাবাই তুমি কোন ভাই হবে এই কয় কথার জবাব আমি সঠিক যদি পাই তবেই আমি তোমার সঙ্গে দান করবো সবাই এই পর্যন্ত আমি আমার ভাবভাঙ্গ করি জয় জয় শীতকালী প্রেমানন্দে একবার সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল জয়গুরু জয়গুরু নমস্কার উপস্থিত আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মা সকল বাবা সকল আগত অনাগত কাছে দূরে ঘুমন্ত জাগ্রত সর্বপ্রথমে জানাই এই অধমানি বাহালদারের শতকোটি প্রণাম বড়দের চরণী প্রণাম জানিয়ে ছোটদের আমার ভালোবাসা দিয়ে শুরু করব আজকের আমার দ্বিতীয় দিনের ভক্তিমূলক বাউলের গান তবে আমাকে অনেকেই চেনেন যেহেতু আমি এই গ্রামের মেয়ে আপনাদেরই ঘরের মেয়ে পাড়ার মেয়ে তাই গান সম্বন্ধে আমার কিছু জ্ঞান নেই জ্ঞান রয়েছে আপনাদের মধ্যে কেননা আপনারা রাত্রি জেগে জেগে বসে বসে গান শ্রবণ করছেন আর ভালো মন্দের বিচার করছেন তাই আমার গানের ভাষা চলা বলায় অনেক ভুল ত্রুটি হয়ে যাবে অবশ্যই নিজ সন্তান জ্ঞানে ক্ষমা আমাদের আগে দুইজন বিখ্যাত গুণী শিল্পী গান গেয়ে গেছেন অশোক কৃষ্ণ দাস সঙ্গে ছিলেন আমার আর একজন দাদা ভাই এখন যার সঙ্গে আমার গান উনিও একজন বিখ্যাত গুণী শিল্পী এসেছেন নবদ্বীপ থেকে নাম তার জন্মদ দাস বাবু এমনকি ইউটিউব সার্চ করলে ওনার অনেক গান পেয়ে যাবেন সেই চন্দন দাস বাউলের সঙ্গে আজকে পড়েছে আমার গান শুধু গান নয় অনেক কথাবার্তা আলোচনা রেখে গেছেন এই সভায় তো আজকের যে পালা
একদিকে রানা কুম্ভ একদিকে মীরাবাই। তার আগে কৃষ্ণ নামের ধ্বনি দিয়ে আমি আমার গান শুরু করতে চাই। আমার মা সকল বাবা সকল যারা পেছনে রয়েছেন তাদেরকে বলছি আপনারা একটু সামনের দিকে এগিয়ে এসে বসুন। জয় গুরু জয় গুরু। তবে রাত্রি যেহেতু অনেক হয়ে গেছে আর বেশি কথা বলবো না, কেননা এমনিতে তো রাত্রি হয়ে গেছে, তাই বিছানা করতে যদি আরো রাত্রি করে দিই তাহলে ঘুমাবো কখন, তাই না বল? হরি বল। তাই সকলে মিলে একবার কৃষ্ণ নামের বাহু তুলে কৃষ্ণ নামের ধ্বনি দিয়ে শুরু করবো আজকের আমার গান। আমি আমার সত্তাকে আমার গুরু বন্দনা সারে নিলাম, কেননা গুরু ছেড়ে যে জন গোবিন্দ ভজে সেই জীব নরকে পচে পচে মরে। তাই আজকে আমি একজন কৃষ্ণ ভক্ত হয়ে এই আসনে দাঁড়ালাম। তার আগে একটি ভক্তিমূলক গান গিয়ে আসতে চাই আমার পালার ভূমিকা নিয়ে। আমার ভগবান যুগে যুগে অবতার হয়ে এসেছিলেন এই ধরাধামে, ত্রেতা যুগে রাম তারপরে শ্রীকৃষ্ণ কলিতে নিমায়তা। যুগে যুগে অবতার হয়ে এসেছিলেন শুধুমাত্র ভক্তর কারণে। ভগবান নিজ মুখে বললেন আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, তাই আমার ভক্তকে আমি বড় ভালোবাসি। সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন গানের ভাষায় কি লিখলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে Thank you.
যদিও অনেক রাত্রি হয়ে গেছে, আমার অনেক মা মাসিরা সবাই অনেকে ঘরে চলে গেছে, কেউ কেউ বসে রয়েছে। আমার ভগবান কিন্তু ভক্তকে অবশ্যই পরীক্ষা করে, সে কেমন ভক্ত তাই না? ভগবান নিজ মুখে বলেছেন, যে করেন আমার আশ তার করি আমি সর্বনাশ, তবুও যদি সে না ছাড়ে আমার পাদ তবেই তারই করি আমার চরণে। হরি বল হরি। সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার একটা নিজের লেখা গান গিয়ে শোনাবো। আমার এই গানটি নতুন বেরিয়েছে, গানটি আমার নিজের লেখা নিজের সুর, তাই গিয়ে শোনাচ্ছি গানের ভাষায়। তাই সকলে মিলে গানটি তালে তালে গাইব, কেমন? দুটি বাহু তুলে সবাই বল কৃষ্ণ কৃষ্ণ নাম, দুটি বাহু তুলে সবাই বল কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া গতি নাই এই ধরা ধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম রাম রাম,
জয়গুরু জয়গুরু আমার নিজের লেখা গান অনেকগুলো রয়েছে ইউটিউব সার্চ করলে পেয়ে দেবেন সব নতুন গান আমি রামকেল ধাম নিয়ে একটি গান লিখেছি সেটাও আমার এই বছরের নতুন গান জয়গুরু আজকে যার সঙ্গে গান চন্দন দাস বাবু শুধু গান হবে না ভূমিকায় আমাকে রেখে গেছেন মীরাবাইয়ের ভূমিকায় রেখে উনি ভূমিকা নিয়েছেন রানা কুম্ভ তো যদি অনেক রাত হয়ে গেছে ভক্ত তো মানে অনেকে চলে যাচ্ছে তো যারা যারা রয়েছেন তারা তারা যদি একটু সুন্দর করে চেপে বসুন তাহলে হয়তো আরো বেশি ভালো লাগবে জয়গুরু এবারে আমার গানের ভূমিকা ছেড়ে দিয়ে আসবো এবারে আমার পালার ভূমিকা নিয়ে তো ভূমিকায় আমি মীরাবাই তবে মীরাবাই হতে পারবো না কেননা মীরাবাইয়ের মধ্যে অনেক গুণ রয়েছে মীরাবাই একজন কৃষ্ণ ভক্ত সলাই সর্বদাই শুধু কৃষ্ণ নাম জপে এই কৃষ্ণ নাম ছাড়া মীরাবাই কিছু নাহি বোঝে তো মীরাবাইয়ের পক্ষের উকিল হই আমি মীরাবাইয়ের ভূমিকা নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই এই ধর্ম সভাতে একদিন হঠাৎ করে আমার বাবার সঙ্গে আমি রথের মেলা দেখতে গেলাম তখন আমার বয়স মাত্র 5 বছর তো একটি 5 বছরের শিশু কন্যা সে কি বোঝে মায়েদেরও তো ঘরে অনেক সন্তান রয়েছে তাই না 5 বছরের শিশু সন্তান তার কতটুকু বুদ্ধি হয় আমি সেই 5 বছর বয়সে বাবার সঙ্গে রথের মেলা দেখতে গেলাম সেই রথের মেলায় যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম একটা পালকির মধ্যে করে একটি বউ আর একটি বর ওই পালকির মধ্যে করে চলে যায় সঙ্গে ছিলেন অনেক বরযাত্রী তো আমি আমার বাবাকে ডেকে ডেকে বললাম বাবা ওই যে ওই পালকিটার মধ্যে ওই পালকিটার মধ্যে কি রয়েছে বাবা মাই ডেকে ডেকে বললেন মামিরা ওই পালকিটার মধ্যে একটা বউ আর বর রয়েছে তাদের বিয়ে হয়েছে বিয়ে করে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে তো আমিও যে ধরে বসলাম আমার বাবার কাছে বলি বাবা আমিও বিবাহ করতে চাই আমারও এরকম সুন্দর একটা বর এনে দাও আমিও বর চাই যেহেতু আমি ছোট 5 বছরের শিশু কন্যা আমার বাবা আমার কথাটা শুনে অবাক হয়ে গেলেন বললেন মীরা বিবাহটা তো খেলনা নয় আর বরটাও খেলনা নয় তাই যাই দেখি ওই মেলাতে গিয়ে তোর জন্য একটা বর কিনে নিয়ে আসি আমার কথা শুনে আমার বাবা মেলার দিকে গিয়ে মেলার দোকানদারের কাছে ডেকে ডেকে বললেন বললেন ও দোকানি তোমার কাছে কি কোনো বর হবে সেই দোকানদার বললেন না না এখানে কোনো বরটর হয় না মেলার মধ্যে কি বর পাওয়া যায় কি মায়েরা আপনারা তো এই মেলাতে এসেছেন না এই সাধুগুরু বৈষ্ণবের বাজার মেলায় এসেছেন এই মেলার মধ্যে অনেক কিছু দোকান দেখতে পাচ্ছেন কেউ বা পাপড় বিক্রি করছে কেউ বা বাদাম ভাজা বিক্রি করেছে কেউ বা অনেক মিষ্টির দোকান দিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু কোন দোকানে কি দেখেছেন আপনারা বর বিক্রি হয় না তাই না তো আমার বাবা কি করলেন আর একটা দোকানে চলে গেলেন সেখানে গিয়ে ওই দোকানদারকে জিজ্ঞাসা করলেন বলি ও দোকানদার দোকানদার বলি আপনার কাছে কি কোনো বর হবে দোকানদারটা বড় চালা বিক্রি করা নিয়ে তো কাজ তাই না দোকানদার কিন্তু বিক্রি করতে পারলেই খালাস হরি বল হরি বল
তো সেই লোকটা খুব চালাক দোকানদারটা। ওই দোকানের মধ্যে ছিল সুন্দর সুন্দর পাথরের মূর্তি, সেখানে ছিল একটা গিরিধারীর মূর্তি, মানে কৃষ্ণ মূর্তি যাকে বলা হয়। তো সেই কৃষ্ণ মূর্তিটা গিরিধারীর মূর্তি, সেই মূর্তিটা তুলে নিয়ে এসে আমার বাবার হাতে দিয়ে বললেন, বলি এই যে বর, আপনি বললেন বর নেবেন, এই যে বর। আমার বাবা খুশি হয়ে উচিত ন্যায্য মূল্য দিয়ে কিনে নিলেন গিরিধারীর মূর্তিটি। সেই মূর্তিটি কিনে নিয়ে এসে আমি মীরা, 5 বছরের শিশু কন্যা, আমি তো অবুঝ, কিছু বুঝি না, বিয়েটা কি জিনিস, খাই না পরে না কি করে, এটা তো আমার মধ্যে জ্ঞান নেই। তাই সেই গিরিধারীর মূর্তিটা আমার বাবা আমার সন্মুখে নিয়ে এসে আমার হাতে তুলে দিয়ে বললেন, মা মীরা এটা তোর বর, তোর জন্য বর কিনে নিয়ে এসেছি। আমি সেই গিরিধারীর মূর্তিটা হাতে করে নিয়ে বুকে তুলে নিলাম, বললাম ও এটাই বুঝি আমার স্বামী, এটাই বুঝি আমার বর হয়। তাই কৃষ্ণকে বড় ভালোবাসি, কৃষ্ণ ছাড়া আমি কিছু নাই চিনি। সেই গিরিধারীর চরণে আমি সেই দিন স্বামী মনে করি, আমার এই রূপ যৌবন দেহ মন প্রাণ আমার গিরিধর চরণে দিলাম শোকে। সেই দিন থেকে আমার স্বামীর চরণে আমার মতি হয়ে গেল। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, সদাই সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। এমন সময় একদিন আমার বান্ধবীরা আমায় ডেকে ডেকে বললেন, বলি মীরা তুই যাকে স্বামী করেছিস সেই স্বামী কি তোর সঙ্গে কথা বলে? আমি বললাম হ্যাঁ, আমার স্বামীকে যে বড় ভালোবাসি তাই আমার স্বামী কি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? তাই একদিন গিরিধারীর মূর্তির সামনে দাঁড়িয়ে নয়নে জলে বুক ভাসিয়ে কান্না করছি আর স্বামীকে বলছি, ওগো স্বামী একটিবার তুমি আমার সঙ্গে কথা বলো, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তা না হলে আমি এই লোক সমাজে মুখ দেখাতে পারবো না। অনাদি আদি প্রাণ গোবিন্দ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে যে ভক্তকে বড় ভালোবাসে, তিনি তো নিজ মুখে বলেছেন আমি ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারি না। কোন ভক্ত যদি একবারে ডাকার মতো ডাকে আমার প্রভু কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? আমার কান্না শুনে ওই গিরিধারী স্বয়ং এসে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন। তবে আমাকে এটাও বলে দিলেন গিরিধারী, বলেন মীরা আমি যে তোমার সঙ্গে কথা বলি এই কথাটা তুমি কোনোদিন কাউকে বলো না, আর তুমি যে আমাকে নিজ হাতে খাইয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, এটাও কাউকে বলো না। আমি আমার বান্ধবীদের কাছে বললাম, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে যেমন আমি ভালোবাসি আমার স্বামীও আমাকে তদ্রূপ তেমনই ভালোবাসে। হঠাৎ করে বড় হয়ে গেলাম, ঘরে যদি কোনো যুবতী মেয়ে থাকে সেই মেয়ের জন্য কিন্তু বাবা মার বড় চিন্তা হয়। ঘরে যদি কোনো মেয়ে বড় হয়ে যায় বাবা মার থেকে পাড়ার লোকের বেশি চিন্তা হয়, তাই না বাবা? কি বলে জান, এত বড় মেয়ে হয়ে গেছে বিয়ে দেওয়ার কোনো খবর নেই, মা বাবার থেকে পাড়ার লোকের বেশি চিন্তা হয়ে যায়। তো এমন সময় আমি একটি ফুল বাগানে গিয়ে কৃষ্ণ কোনো গান গাই আর ফুল তুলি আর
আর সাজিতে রাখি তাই কি বললেন হরে কৃষ্ণ বারবার হয় না
मीरा, एकुनो जो दिन तुम्ही भालो था,
তাহলে যাও মায়ের চরণে প্রণাম করো দা। এমন সময় গুরুদেব রুদ্রাচার্য দূর থেকে দেখতে পায়, মায়েরা মাসে মাসে হয় রুদ্রাচার্য মনে মনে ভাবলেন তার মা পীড়ামনা হয় অসুস্থ হয়, তাই মায়ের মন্দিরে প্রণাম করতে বড় ভয় পায়। গুরু রুদ্রাচার্য ওই মায়ের রক্ত মাখা জবা আর বেল পাতা নিয়ে এসে আমার মাথায় যখন ঠেকাতে যায়, আমি ওই ফুল বেল পাতা মাথা থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। কেন ওগো স্বামী, তোমার মা আমার পলঙ্কিনী কেন জানো? তোমার মা পাঠার রক্ত খায়, তাই আমি ওই ফুল বেল পাতা ওই রক্ত মাখা বেল পাতা আমি গ্রহণ করলাম। এমন দেখে স্বামী আমার চুলের মুঠি ধরে নিয়ে যখন জোর করে ওই মায়ের মন্দিরে প্রণাম করাতে যায়, আমার পক্ষে ছিল গিরিধারীর মুরতি, যখন মাথাটা নিচু হয়ে নারীদের মনে এত কষ্ট এত যন্ত্রণা এত লঞ্চনা সহ্য থাকতে হয় স্বামীর বাড়িতে, তাই স্বামী তোমায় আমি বলেছিলাম কিন্তু তুমি আমার কথায় পড়নি আপনি। এখন আমি কোথায় যাব কি করব? স্বামীজি আমায় আর ভালোবাসে না, এমনটা দেখে আমাকে বাড়ির বাইরে করে দিলেন। বাড়ির যে দারোয়ানরা রয়েছে তাদেরকে ডেকে ডেকে বললেন এই বিড়াল জন্য একটা আলাদা ভাবে ঘর করে দাও, এই রাজপ্রাসাদের বাইরে একটা সুন্দর করে মন্দির তৈরি করে দিল, সেখানে কি আমি আমার গিরিধারের মূর্তি নিই, দিন রাত আমার গিরিধারের নাম গুণগান গাই। তাই কৃষ্ণ কৃষ্ণ মরণেও কৃষ্ণ শয়নেও কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন গানের ভাষায় কি বললেন, আবার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া এই জীবনে কি আর আছে? যেই দিন এসেছিলাম আমার গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে
গর্ব, কিন্তু এখানে এসে আমরা আমার গোবিন্দকে ভুলে গেছি। সে জায়গায় দাঁড়িয়ে মহাজন আমার সারে বয়ং কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বিনা মোর জীবনে কৃষ্ণ বিনা মোর জীবনে কি আর আছে না আমার সারে আমাকে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ আমার সারে আমাকে লিখে দিও কৃষ্ণ 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 বিনা মোর জীবনে আবার ডাকে সারা
প্রবেশ করে আমার সঙ্গে দেখা দিয়েছিল। ওই অন্ধকারের মধ্যে থেকেও যখন আমি আমার গোবিন্দর দেখা পেয়েছিলাম, তখন আমি আমার গোবিন্দকে বললাম, হে গোবিন্দ, তুমি যখন এই মাপনি যখন অন্ধকারের মধ্যে আরবার দেখা দিয়েছ, অতি আমি এই মায়াময় সংসার এই মায়াময় জম্মুদ্বীপে আমি ফিরে যেতে চাই না। কেন জানো প্রভু, সেখানে তো কোনো ভালোবাসা নেই, সেখানে আছে শুধু লঞ্চনা আর যন্ত্রণা, সেখানে কোনো ভালোবাসা নেই। তাই ওই মায়াময় জন্মদ্বীপে আমি ফিরে যেতে চাই না। আমার ভগবান বললেন, না এটা হয় না। কেন হয় না? থেকে প্রসব না হোক, সেই যন্ত্রণায় ছটফট করে তোর মা মারা যাবে, অতএব সেই দোষে তুই অপরাধী হবি। তাই কোনো উপায় নেই, মায়াময় জম্মুদ্বীপে সকলকেই একদিন আসতে হবে। সেই দিন আমি আমার ভগবানকে বললাম, হে ভগবান, আমায় বলে দাও ঠাকুর, ওই মায়াময় জম্মুদ্বীপে গেলে আমি কিভাবে কি রূপে তোমায় লাভ করতে পারব। ভগবান আমার বলে দিলেন, ওরে আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্তের কারণে আমি এই ধরাধামে বারবার ছুটে আসি। তাই যেই ভক্ত আমাকে লাভ করতে যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে বাউল সংকীর্তন হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, আজকে এক বছর পরে এই চরক মেলার মাঠে বসেছে এই সুন্দর সাধু বাজার, আমার গোবিন্দ এখানে হয়েছে আবির্ভাব। কেমন করে বুঝবো আমরা, তাই না? আমার গোবিন্দ আপনাদের মাঝে সাধু সেজে সাধু রূপে ঘুরে বেড়াচ্ছে, তাই আমার গোবিন্দ সাধু বড় ভালোবাসে। তাই কোন ভক্ত যদি একবার প্রণাম করে ওই সাধু গুরু বৈষ্ণবের পায়, তাহলে সেই ভক্ত আমার গোবিন্দকে লাভ করতে পায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল।
ভরা ধাম ছেড়ে চলে যাও। সেই দিন তোর সঙ্গে কিছু যাবে না, তাই না মা? যাদের জন্য সারা জীবনে খেটে খেটে এত কিছু করলাম, যাদের জন্য এত টাকা পয়সা ধন দৌলত, যাদের জন্য করেছি, তারাও একদিন খালি হাতে বিদায় করে দেবে। এমনকি এই যে নাকে একটা সোনার ফুল করে রয়েছে, তাই না মা? সেই নাকের সোনার ফুলটাও কেড়ে নেবে, সঙ্গে দেবে না। তাহলে সঙ্গে কি নিয়ে যাব? কিছু যেমন নিয়ে আসিস, এই ধরা ধামে এসেছি খালি হাতে, আবার যেদিন ধরা ধান ছেড়ে চলে যাব, সেই দিনও খালি হাতে বিদায় নিয়ে চলে যেত। কিন্তু সঙ্গে শুধু একমাত্র যাবে এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই নাম ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। তাই সবাই তাকে কখনো গোবিন্দকে ডাকতে পারে নাই, সবাই থাকতে আমার গোবিন্দকে ভালোবাসতে পারি নাই।
আমি বললাম আমারে গোবিন্দ সাধু রূপে সাধু বাজারে ঘুরে বেড়ায়। আজকে আপনারা নিজে প্রমাণটা দেখে নিলেন তাই না মা? এই যে একটা পাগল, এর মধ্যে আমার গোবিন্দ করেছে বিরাজ। এই পাগলের মধ্যে আমার গোবিন্দর হয়েছে আবির্ভাব। তাই তো এই আসরে এসে ভক্তের সঙ্গে দিয়ে গেলেন আলিঙ্গন। এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে সাধনা করে পেয়েছি সুন্দর এই মানব জনম। এই মানব জনম বড় দুর্লভ জনম, একবার যদি অবহেলায় হারিয়ে ফেলে এই মানুষ জন্ম আর হবে না। তাই স্বামী আবার
কত লাঞ্ছনা দিলেন গঞ্চনা দিলেন এত কিছু সহ্য করে থাকতে হয় শোনো শোনো ওগো স্বামী আমি তোমারে জানাই শোনো শোনো ওগো স্বামী শোনো শোনো ওগো স্বামী তোমারে
হরিবল হরিবল শুনলাম মীরাবাইয়ের কথাবার্তা। চোখে যারে লাগে ভালো এই মনে তারে চায় গো, চোখে যারে তারে কি ভুলিতে পারে, তারে কি ভুলিতে পারে কথা, চোখে যারে তিনি বললেন তুমি কেন মদ মাংস এসব মায়ের পূজোয় দাও আর বাধা বলি কেন দেওয়া হয়, এটা একটু ভালো করে বলবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কাম নামক এক পাঠা আছে দেহের মধ্যে, নিয়ে গিয়ে মায়ের কাছে বলি দিয়ে মদ মাৎসর্য দেহের মধ্যে জাগ্রত করবার জন্য মায়ের কাছে যে ভক্তির পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেটা তো এই মায়ের পূজা হয়। আর যে পাঠা আমরা মায়ের সামনে বলি দেই এটা কেবল জীবের জন্য, জীবের রক্ষার জন্য, কোন একটা জীবের বদলে জীব দিয়ে মাকে সন্তুষ্ট করা হয়। কখন মা যখন রণচণ্ডী হয়ে যায়, মায়ের যখন কোনো হোশ জ্ঞান থাকে না, অসুর বিনাশ করবার পরে মা উলঙ্গিনী হয়ে উন্মাদের মতো এলুক এসি খর্গ ধরে মা যখন অসুর বিনাশ করতে থাকেন তখন মাকে সন্তুষ্ট করবার জন্য মা রক্ত দেখলে থেমে যায়, তাই মায়ের সামনে রক্তটুকু দিতে হয়। মা শক্তি, তাই শক্তির আরাধনায় এসব দিয়ে পুজো হয়। আমি তোমার কথা অল্প কথায় ছেড়ে দিলাম, জয় গুরু জয়। তো মীরাবাই তুমি বললে আমি কৃষ্ণ দাসী, আমি আমার গোবিন্দকে ভালোবাসি, আমার সঙ্গে আছে গিরিধারী, আমি তার পুজো করি, গিরিধারী আমার সঙ্গে কথা বলে। তবে আমার অনেক কথাই ছিল, সময় যেহেতু নাই, পেছনে যারা আমার পারিষদ বর্গ তারাও যার যার মতো ছুটে বাড়ি যেতে চায়। তো যাই হোক, তুমিও বৃন্দাবনে যাবে, তো আমার দু চারটে কথা আছে, জয় গুরু শুনুন। তুমি যাবে বৃন্দাবনে আমায় একা ফেলিয়া, একা ফেলিয়া
বলো কেমন করে থাকবো তোমায় ভুলি বলো কেমন করে থাকবো I'm
পরবর্তী শিল্পী মঞ্চে আসবেন। ইচ্ছা অনেকদিন করেছি, বিদায় চাইছি। জীবনে তো বহু স্টেজে গান করেছি, যেখানে বাউল সভায় কমিটিদের খোঁজ নেই আর শিল্পী সহশিল্পী কি পাবো কোথায়। জয় রাধা, জয় রাধা।